get a secret information আশ্বাস টিপ অফ আসে যাতে আমরা একটা খবর পাই যে বিশালগড় যে নিচের বাজার আছে নিচের বাজারে ওখানে এই ধরনের কিছু মাল এরকম পাওয়ার সম্ভাবনা আছে আমাদের ওই এরিয়ার যিনি বিট অফিসার ইন্সপেক্টর ইনচার্জ বিজয় দাস ওর কাছে এই খবরটা মেইনলি আসে এবং ইমিডিয়েটলি আমরা থানার ওসি ইন্সপেক্টর দেবাশিস সাহার নেতৃত্বে থানার যারা অফিসার এবং ম্যান যারা আছেন ওইখানে রেড করেন ওই নিচের বাজারে উত্তম বণিক নামে একজন যারা এসবের কারবার করেন ওর দোকানে রেড করা হয় এবং রেড করে এখান থেকে আমরা অনেক কিছু উদ্ধার করতে সমর্থ হয়ে গেছি হ্যাঁ আমরা এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই উত্তম বণিক এবং ওর দোকানেরই মানে ওর দোকানের মধ্যেই পাওয়া গেছে সজিত সাহা আমরা প্রায় এখন পর্যন্ত স্কাফ পেয়েছি প্রায় 200 বোতলের বেশি স্কাফ এসপি মানে স্পাসমোট্রক্সিবন ট্যাবলেটস এগুলো পাওয়া গেছে 2500 আমরা বাংলাদেশি কারেন্সি পেয়েছি মোর দ্যান 3,05,000 ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি প্রায় 62,000 টাকার উপরে এছাড়াও বেশ কিছু অর্নামেন্টস গোল্ড অর্নামেন্টস এখান থেকে উদ্ধার হয়েছে যেটার বাজার মূল্য হবে প্রায় 3.5 লাখ টাকার কাছাকাছি উত্তমমণিকের বাড়ি থেকে হ্যাঁ ওই আমরা সাইমালটেনিয়াসলি যে রেড চালাই আমরা ওর মানে দোকান থেকে ইমিডিয়েটলি আমরা ওর বাড়িতেও আমরা রেড করি সাইমালটেনিয়াস রেড চলেছে কারণ আমার থানার তো সব অফিসাররা গেছিলেন তো এখানে যখনই ওনার দোকানে কিছু পাওয়া গেছে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে বাড়িতে পাওয়া যায় এবং বাড়ি থেকে আরও প্রচুর পরিমাণে স্প্যাসমোট্রক্সিবন অ্যান্ড এসকাফ সাটককৃতদের বিরুদ্ধে কি পূর্বে কোনো মামলা বা কোনো অভিযোগ ছিল বিশালগড় থানায় তদন্ত সাপেক্ষ ব্যাপারটা আমরা দেখবো আর পূর্বে আমরা এখন দেখছি ওদের নামে এর আগে কোনো মামলা ছিল কিনা এখন আমরা তো দেখেছিলাম উত্তম বণিককে আগেও একাধিকবার থানায় এই মামলায় অ্যারেস্ট করা হয়েছিল এবং দোকান থেকে মাল চলানো হয়েছিল সেটা না সেটা হয়তো বেশ কিছুদিন আগের কথা হতে পারে ইন রিসেন্ট টাইমস আপনারা দেখছেন আমরা বিশালগড়ে ইন রিসেন্ট টাইমসে আমরা অনেকগুলো স্পেসিফিক ড্রাইভস করছি আমরা এখানে রণবীর সরকার যারা এইসব কাজকর্মের সাথে যুক্ত আছে আমাদের বিশালগড়ে যে মানে ক্রাইমসের সাথে নটোরিয়াস ক্রিমিনাল রণবীর সরকার এলআইএস মন ওকে আমরা কিছুদিন আগে অ্যারেস্ট করেছি আর আজকে উত্তম বণিককে পাওয়া গেল যদি ওর পিছনে কোনো আগে কোনো মামলা থেকেও থাকে আমরা ডেফিনেটলি নিউ কেস উইল বি রেজিস্টার্ড আজকে কি তাদেরকে স্যার কোর্টে তোলা হবে আজকে এটা আমরা রেজিস্ট্রেশন অফ কেসের পরে দেখা যাবে এখন তো কেস রেজিস্টার হয়নি